जैसे रोज उसको तो बोलता हूँ जो थैंक यू, तो उसको भी अच्छा लगता, मेरे को भी अच्छा लगता है। तो मेरे हाँ, तो साथ साथ उससे मेरे गुड गुड फीलिंग आता है, उससे क्या होता है फील। कि उनको आपके लिए और करने का मन करेगा, कि अब आप हाँ उनका छोटा छोटा एफर्ट अप्रिशिएट करेंगे ना, तो बिल्कुल। उनको अच्छा लगेगा। उसके बाद जैसे पहले तो ऐसा कभी मन फट में आया नहीं, जैसे जो घर में मैं रह रहा हूँ उस घर को मैं हाँ भी थैंक यू। तो पहले तो ये थॉट कभी आया नहीं, जब मैं घर को थैंक यू बोल रहा हूँ, लाइट को थैंक यू बोल रहा हूँ, फैन को थैंक यू बोल रहा हूँ, जो मैं जो मतलब जो मेरा बीटी को भी उसको भी मैं थैंक यू बोल रहा हूँ, वो भी मेरे संग संग वो भी थैंक यू मेरे को बोल रहा है। तो वाह, सुपर। ये सब चीज मतलब छोटा छोटा चीज अच्छा लगा, मतलब एक गुड फीलिंग आ रहा है। हाँ, तो लॉन्ग टर्म में बहुत अच्छा होता है, इससे सबका माइंड चेंज हो जाता है। सबको नो से यस मिलाना है, वो जो नो भरा हुआ है ना सबके अंदर बचपन से। अनेक लोग की हो चालू ही लाइन ना थे के कोरे, हाँ, आगे तो पौधा बहुत बोला ही ना थे अनेक के कोरे। मॉर्निंग मॉर्निंग एवरीबॉडी, मॉर्निंग। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। सिक्स वन हुआ है, 6-3 पे अपने स्टार्ट कर देंगे। सबका डेली 10 ब्लेसिंग लिखना हो रहा है, 10 ब्लेसिंग्स एवरी डे। बट रेगुलर लिखती रेगुलर। आते फीलिंग ऐड करे चेन कल के। गुड। हाँ अभी रेगुलर लिखी। वाह, ওটাতে কালকে মা বললো না ফিলিং অ্যাড করতে, এবারে ফিলিং অ্যাড করলে লিখলে আরো ভালো হবে। মানে আমি যেটা লিখছি ওর জন্য আমি কি অনুভব করছি। হ্যাঁ, এখানে মেন মানে যেটা আমি বুঝতে পারলাম, মানে আমাকে মেন যেটা করতে হবে সেটা হচ্ছে ফিলিংটা, মানে যাই কিছু আমি করি না কেন, মানে আপনি যদি কাউকে বলি সেই ফিলিংটা আমার মেন দরকার। ইয়েস, মানে ওটা কিন্তু ইন্টারনাল আসতে হবে ভেতর থেকে। কিন্তু একটা জিনিস আছে যাকে বলে ফেক ইট টিল ইউ মেক ইট, আগে অভ্যাস হতে হবে থ্যাংক ইউ বলার, ফিলিং পরে আসবে। যদি ফিলিং এর চক্করে পড়ে যাবেন তাহলে থ্যাংক ইউ বলা ছাড়া হয়ে যাবে, সেটাই। জবরদস্তি বলতে হবে আগে। হ্যাঁ, ওই হ্যাবিটটা ডেভেলপ হওয়ার পর নিজে ফিলিং চলে আসবে। আমি কিশোর প্রসাদকে থ্যাংক ইউ বলে বলে তাড়াতাড়ি কাজ করিয়ে নিলাম। বাহ, এটাও ম্যাজিক তো। আমি রবিনকে যেদিন থ্যাংক ইউ বলি না ওই দিন ডেলিভারি লেট হয়ে যায়। তাই আমি 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 ঢুকে সবাইকে থ্যাংক ইউ দিই, মাল দিতে পারি আর না পারি, প্রোগ্রামের পর থেকে সবাই থ্যাংক ইউ। অফিসে ঢুকে তোমার সব স্টাফকে আগে বলবে, তোমার স্টাফকে দেখবে কাজ আরো তাড়াতাড়ি হবে। দাদা কোনদিন আছে? দাদা আজকে আসবে। গুড মর্নিং, গুড মর্নিং মর্নিং ম্যাম। মর্নিং। মর্নিং। কল কন কন কল কা হোমওয়ার্ক মে শর্টকাট মারা হ্যায়, চার্ট বনা কে সব চিপকায়া হ্যায় ঘর পে। হ্যাঁ, একটা ঘরে চেপকানো আছে, একটা অফিসে। হয়েছে রবিন, আমি আজকে করবো ম্যাম, আমি কালকে সময় পাইনি ম্যাম, বাহ। আজকে করবই করবো। কৌশিক,
ম্যাম চারটা প্রিন্টার না হয়নি, চারটা বানিয়ে দিয়েছি, ওটা আজকে অফিসে গিয়ে প্রিন্ট নিবো ওটা। হাত দিয়ে লিখলেই হয়, হ্যাঁ, হাতের লেখাটা আরো ভালো। তাহলে ঠিক আছে আজকে তাহলে আমি ঘরের মধ্যে আটক করে। এই তো আমার, আমি কালকে বানিয়েছি, দেখাই যাচ্ছে না মনে হয়। দেখা যাচ্ছে। আর বাবলাদা, আপনি বানিয়েছেন? আমি বানিয়েছি কালকে, ওটা খুব টেনশন টেনশন ছিল, টেনশনে ছিলেন? হয়নি সারাদিনটা, আমার খুব টেনশনে ছিল, বাহ, হয়নি ঘুম আজকে। হয়নি। আর রাজা, রাজা বানায়া হ্যায়, বানায়া না, মিউট হ্যায়, আপ মিউট হ্যায়। হ্যাঁ জি ম্যাম, মানে বানা লিয়া। ভেরি গুড, থ্যাংক ইউ। ও গ্যালাক্সি নোট 9, তার ইন্টারনেট হি হ্যাং হতে রাতা হ্যায়। अभी तक ठीक चल रहा था, जैसे ही आप कुछ पूछते हैं नेट हैंग हो हेलो। जाता। हाँ प्रोसेनजीत, मैम করেছি, আচ্ছা ক্যামেরা অফ করে কথা বলা অ্যালাউড নেই। কি কিসিকা কই করেছেন কালকে? তো কচ্ছি। আপনি ইন্টারনেট থেকে ছবি পাঠিয়ে দিয়েছেন গ্রুপে, ইন্টারনেটের ছবি অ্যালাউ নেই। হাত দিয়ে লিখতে হবে, মানে আচ্ছা আপনি লিখুন শর্টকাটের তাহলে। উপরে আরো একটা শর্টকাট মেরেছেন। একটা লাইন লিখতে কত সময় লাগে গো? না দিয়ে লিখে বলবো পক্কা। 10 সেকেন্ডস, only 10 সেকেন্ডস, লিখে সাটিয়ে দেবেন যেখানে, 10 সেকেন্ডও লাগে না। এক লাইন, শুধু একটা লাইন, তাহলে 10টা ব্লেসিং তো কোথায় লিখছেন আপনি? লিখছেন ডেলি? না। এ বুঝতে পেরেছি, লিখুন লিখুন। ব্লেসিং সব লিখ রে। মিউট হ্যায় সব, আনমিউট করকে বলো। ইসকা মতলব নেই লিখ রে, আনসার নেই হ্যাঁ আয়া ম্যাডাম, মতলব নেই লিখ রে। আমি লিখছি ম্যাডাম ডেলি রেগুলার। ভেরি গুড, তাহলে ম্যাজিক হবে, ম্যাজিক হলে হ্যাঁ শেয়ার করবে গ্রুপে। হ্যাঁ অবশ্যই, ভালো তো হচ্ছে, খারাপ তো কিছু হচ্ছে না। না মানে ওটা লেখার পর কিছু এক্সট্রা ভালো হলে মানে ম্যাজিক হচ্ছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সেটা ছোট ছোট ম্যাজিকও ম্যাজিক হয়। যাক আমি ছেলেকে তো শেখাতে পারছি এটার থেকে, শিখে ওর না ফিউচারে আমি তো কাজে লাগবে। এটা এটার একটা এক্সাম্পল দেই, যখন অনেক প্র্যাকটিস হয়ে যায়, আমি এক মাস পর, এক মাস আগেই মা থেকে শিখেছিলাম, আচ্ছা যখন অনেক প্র্যাকটিস হয়ে যায়, ছোট ছোট গেম খেলা হয়, আমি লিখেছি, আমি অনেক ধন্যবাদ দিচ্ছি যে আজকে আমি একটা রং বেরঙ্গা হলুদ রঙের টি শার্টে পুরো হলুদ কালারের কাপড়ের একটা লোককে দেখলাম। আচ্ছা বিকেলে আমি জানতাম না আমার বড়দা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছে, ওদের ইউনিফর্ম পুরো হলুদ, ও উপরে আচ্ছা, এসছে। এটা ছোট ছোট জিনিসও হয়, হ্যাঁ 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 তো এটা প্র্যাকটিস করতে 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 চলে আসে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, ক্লাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই হয়, মিসিং করলে হবে না। আর এটার জন্য একটা জিনিস আছে, যে সবাই ভাবে যে কিভাবে হবে, আমরা একটা ছোট শহরে বসে আছি, তার থেকে বড় ওয়েস্ট বেঙ্গল আছে, তার থেকে বড় ইন্ডিয়া, তার থেকে বড় এশিয়া, তার থেকে বড় আর্থ, তার থেকে বড় সোলার সিস্টেম, সোলার সিস্টেম থেকে বড় গ্যালাক্সি, আর তার মতন অনেক গ্যালাক্সি, আরো উপরে যাবেন আরো অনেক জিনিস আছে ইউনিভার্সের জন্য, আমরা কিছুই না, আমাদের গ্র্যাটিটিউড দিলে ওকে অনেক সময় লাগে না ঠিক করতে জিনিস, আমাদের জন্য জিনিস বড় হতে পারে, ইউনিভার্সের জন্য কিচ্ছুই নেই। হ্যাঁ, এই বই বলে ফোকাস অন হোয়াট ইউ ওয়ান্ট, সিক্রেট বই বই যদি পড়েছেন বা মুভি দেখেছেন, ওতে উনি বলেন ফোকাস অন হোয়াট ইউ ওয়ান্ট, আপনি কি চান শুধু ওটার জন্য ফোকাস করুন, কিভাবে হবে ওটা ইউনিভার্স দেখবে, ওটা আমাদের ভাবতে হবে না।
তাহলে চালু করি হ্যাঁ কিছু? মম্মি স্টার্ট হ্যাঁ কর দো, স্ক্রিন শেয়ার কর রহা। কিউকি 6:10 অলরেডি হো গেয়া। হম রিড কর দে। ঠিক আছে করো। পাঁচওয়া দিন জাদুই ধন কৃতজ্ঞতা সম্পন্নতা হ্যায় শিকায়ত বিপন্নতা হ্যায় ইংলিশ মে ক্যা থা? গ্র্যাটিটিউড ইজ রিচেস কমপ্লেন্ট ইজ পভার্টি। আর বেঙ্গলি মে ক্যা থা? বেঙ্গলি মে হমকো ইয়াদ নেই হ্যায়। রুকো, জাদুময় টাকা কড়ি কৃতজ্ঞতায় ধনী, অভিযোগ হলো দারিদ্র। যদি ক্রিশ্চিয়ান আচ্ছা ক্রিশ্চিয়ান সায়েন্স হিমনাল, তো যদি আমরা থ্যাংক ইউ করি তো আর রিচ হব, রিচার হব, রিচেস্ট হব। আর যদি কমপ্লেন করি তাহলে আর পুয়ার হতে যাব। কিসের জন্য কমপ্লেন? পয়সার জন্য, যা পয়সা আমাদের কাছে আছে বা যা আমাদের উপরে খরচা হয়েছে এতদিন অবধি। একটা কথা আপনারা ধ্যান খেয়াল করলেন কি না, এই যে ছোট ছোট লাইনগুলো লেখানো, প্রতিদিন অন্য একটা লোকের লেখা নাম আছে, যেরকম ক্রিশ্চিয়ান সায়েন্স হিমনাল, মানে যে রাইটার ওনার লেখা না এটা লাইন, অন্য কাউর লেখা উনি এখানে তুলে দিয়েছেন। এরকম কতগুলো লাইন উনি দিয়েছেন বইতে, চিন্তা করুন, কত রিসার্চ করে, কত খুঁজ করে, লিখে লিখে, খুঁজে খুঁজে বইটা বানিয়েছেন। হ্যাঁ আর যে যদি আপকে জীবন মে ধন কি কমি হ্যায় তো ইয়া বাত আচ্ছি তরহ গাঁঠ বাঁধ লে কি ধন কো লেকর চিন্তিত ঈর্ষ্যালু নিরাশ হতাশ শঙ্কালু ইয়া ভয়ভীত হোনে সে আপকে পাস কভি অধিক ধন নহি আয়েগা ক্যুঁকি ইয়ে ভাবনায় ইস বাত সে উৎপন্ন হোতি হ্যায় কি আপ আপনে পাস মৌজুদ ধন কে লিয়ে কৃতজ্ঞ নহি হ্যায় ধন কো লেকর শিকওয়া শিকায়ত করনা বিবাদ করনা কুণ্ঠিত হোনা কিসি চিজ কি কিমত কে বারে মে আলোচনা করনা পেসে কে বারে মে কিসি দূসরে কো বুরা মহসুস করানা কৃতজ্ঞতা কা কাম নহি হ্যায় ইসসে আপকা আর্থিক জীবন কভি বেহতর নহি হোগা বল্কি বদতর হোতা চায়েগা চাহে আপকি বর্তমান স্থিতি ক্যাসি ভি হো ইয়া সোচনা কি আপকে পাস পর্যাপ্ত ধন নহি হ্যায় আপনে পাস মৌজুদ ধন কে বারে মে কৃতঘ্ন হোনা হ্যায় আপনে জীবন মে ধন কো জুদাই ঢঙ্গ সে বাড়ানে জাদুই ঢঙ্গ সে বাড়ানে কে লিয়ে আপকো আপনি বর্তমান স্থিতি কো দিমাগ সে বাহার নিকালনা হোগা আর জো ভি পয়সা আপকে পাস হ্যায় উসকে প্রতি কৃতজ্ঞতা মহসুস করনি হোগি। হ্যাঁ, যদি আপনার লাইফে পয়সার কোটির কম কম আছে, তাহলে লেখিকা বলছেন মনে মনে বুঝে নিন যে ধনকে নিয়ে, পয়সাকে নিয়ে আমরা অবশ্য চিন্তিত আছি, ভয় আছি বা জেলাস ফিলিং আছে কারো সাথে। তো এসব যদি হয় তা আরও পয়সা আসবে না, কিন্তু কেন কি এ ফিলিং হওয়ার মানেই আমাদের পাশে যে পয়সা আছে ওর জন্য আমরা গ্রেটফুল নেই। 5 পয়সা আছে ওর জন্য গ্রেটফুল হতে হবে, তখন আমরা 10 পয়সা আরও অ্যাট্রাক্ট করব। পয়সা নিয়ে শিকায়ত করা, কমপ্লেন করা, বা কোনো জিনিসের জন্য, যেমন আমরা বাচ্চা ছেলেকে কাউকে বলি এটা তো অনেক দামি জিনিস, এটাও হলো পয়সার জন্য কমপ্লেন, এটা আমার কাছে পয়সা নেই এই কথাটাও বলতে নেই। কিন্তু কেন, যদি আমরা এরকম বলি তা আরো পুয়ার হতে চলে যাব। একদিন এক্সাম্পল দিয়েছিলাম না, আমার মা আমাকে বলতো এ পয়সা এ জিনিস নেই বলতে নেই, যা আছে ওর জন্য ধন্যবাদ। তো যে পয়সা আছে 5 পয়সাই হোক ওর জন্য ধন্যবাদ, 5 পয়সা তো আছে, মানে এখন যাই অবস্থায় হোক থ্যাংক ইউ বলা উচিত। তাহলে ম্যাজিক্যালি
পয়সাটা, পয়সা কোটিটা বাড়বে। জিসকে পাশ ভি কৃতজ্ঞতা হ্যায় ধন কে লিয়ে, যার কাছে কৃতজ্ঞতা আছে, গ্রেটফুলনেস আছে, উসে অর অধিক দিয়া যায়গা, তাকে আরো বেশি দেওয়া যাবে, আর ও অ্যাবান্ডেন্ট হবে, সমৃদ্ধ হবে। আর জিসকে পাশ ভি কৃতজ্ঞতা নহি হ্যায় পয়সার জন্য, ধন্য কে লিয়ে, যার কাছে গ্রেট যা গ্রেটফুলনেস দেখায় না, যে গ্রেটফুল নেই, তার কাছে যা আছে ও সব ওর সাথে, ওর পাশ থেকে নেওয়া যাবে। তো জিসকে পাশ কৃতজ্ঞতা নহি হ্যায় উসসে, উসকে পাশ জো হ্যায় ওহ ভি লে লিয়া যায়গা। জব আপকে পাশ বহুত কম পয়সা হো তো উসে লেকর কৃতজ্ঞতা মহসুস করনা কিসি কে লিয়ে ভি চুনৌতিপূর্ণ হো সকতা হ্যায়। লেকিন আপকো ইয়াহ বাত পতা হো কি জব তক আপ কৃতজ্ঞ নহি হোঙ্গে তব তক কুছ ভি নহি বদলেগা, তো আপ ইয়াহ কাম করনে কে লিয়ে প্রেরিত হো যায়েঙ্গে। যদি পয়সা টাকা কম আছে তখন এই কাজটা করা খুবই কঠিন, আসান না। কিন্তু আমরা এবার বুঝতে পেরেছি যে যদি আমরা গ্রেটফুল হব তাহলেই সব কিছু চেঞ্জ হবে, তাহলে আমরা গ্রেটফুল হব, যা আছে ওর জন্য গ্রেটফুল হব, 5 পয়সা আছে ওর জন্য গ্রেটফুল হন, 95 পয়সা নেই ওর জন্য কমপ্লেন করবেন না। धन का विषय कई लोगों के लिए पेचीदा हो सकता है, खासकर तब जब उनके पास वह पर्याप्त न हो। इसलिए जादुई धन के अभ्यास के 2 कदम हैं। यह महत्वपूर्ण है कि आप दिन के शुरू में ही जादुई धन का पूरा अभ्यास पढ़ लें, क्योंकि तब आप धन के अभ्यास को दिन भर जारी रख पाएंगे। बैठ कर कुछ मिनट अपनी बचपन के बारे में सोचे, जब आपका पास आपके पास पैसा या तो नहीं या तो फिर बहुत कम था। जब आप हर याद को ताजा करते हैं, तब आपके लिए पैसा का भुगतान किया गया था, तो जादुई शब्द धन्यवाद कहें और पूरे दिल से महसूस करें। क्या आपके पास खाने के लिए पर्याप्त भोजन था? क्या आप किसी मकान में रहते थे? क्या आपको कई सालों तक शिक्षा मिली थी? आप हर दिन स्कूल कैसे जाते थे? क्या आपके पास स्कूल की पुस्तकें, लंच, अन्य सभी आवश्यक चीजें थी? बचपन में क्या आप कभी छुट्टियां मनाने किसी हिल स्टेशन या समुद्र तट पर गए थे? बचपन में आपको जन्मदिन में सबसे रोमांचक उपहार कौन से मिले थे? क्या आपके पास साइकिल, खिलौने या पालतू जानवर थे? क्या आपके पास कपड़े, जब आपका कद तेजी से बढ़ जा रहा था तो कपड़े छोटे हो जाते थे? क्या आप कोई फिल्म देख या मैच देखने गए थे? कोई वाद्यंत्र सीखने गए थे? या आपने अपने किसी शौक को पूरा किया था? क्या आप स्वास्थ्य ठीक न होने पर भी पर कभी डॉक्टर के पास गए थे और दवाइयां ली थी? क्या आप दंत चिकित्सक के पास गए थे? क्या आपके पास अनिवार्य सामान थे जिनका इस्तेमाल आप हर दिन करते थे, जैसे आपका टूथब्रश, टूथपेस्ट, शैम्पू और साबुन? क्या आप यात्रा करते थे? क्या आप टेलीविज़न देखते थे, फ़ोन करते थे, बिजली या पानी का इस्तेमाल करते थे? इन सारी चीज़ों के लिए धन की ज़रूरत थी। लेखिका बोलछेन आज के কিছুক্ষণ সকাল সকাল উঠে বা যখনই সময় পাবেন কিছুক্ষণ বসবেন, বসে মাথায় মাথায় চিন্তা করবেন কি যখন ছোটবেলায় হাতে তো পয়সা থাকতো না, তখন আমাদের কিন্তু সব কাজ হতো, কি করে হতো? আমরা খাবারও খেতাম, কোথায় তো থাকতাম, যাই বাড়ি ছিল, ছোট হোক এক হোক, ঘুমাতাম, পড়াশোনা করেছি, বই পেয়েছি, ঘুরতে বেড়াতে গেছি, কোনো গিফট পেয়েছি, বা যা কিছু জীবনে ছোটবেলায় পেয়েছি সব কিছু কোথায় থেকে আসলো? কিছু তো পয়সা লেগেছে না? ওই সব পয়সার জন্য ধন্যবাদ, যা আমার উপরে
এত বেলা এত বড় হয়েছি, তার উপরে খরচা হয়েছে। ইন সারি চিজোঁ কে লিয়ে ধন কি জরুরত থি, অর আপকো ইয়ে সব মুফত মিলি থি। বচপন অর কিশোরাবস্থা কে দিনো কো ইয়াদ করনে পর আপকো এহসাস হোগা কি আপকো কিতনি সারি চিজে মিলি থি, জো মেহনত সে কমায়ে গয়ে পেসে সে খরিদি গই থি। হর উদাহরণ অর ইয়াদ কে লিয়ে কৃতজ্ঞ হোঁ, ক্যোঁকি জব আপ অতীত মে মিলে ধন কে লিয়ে সচ্চি কৃতজ্ঞতা মহসুস করতে হ্যাঁ, তো ভবিষ্য মে আপকা ধন জাদুই তরিকে সে বড়েগা। সৃষ্টি কা নিয়ম ইসকি গ্যারান্টি দেতা হ্যাঁ। তো আমরা যখন ওই সব ধন যা আমাদের উপরে খরচা হয়েছে ওর জন্য গ্রেটফুল হই, ধন্যবাদ দই, তাহলে ফিউচারে আমাদের ধন কোটিগুলো খুব ম্যাজিক্যালি ইনক্রিজ হবে, মাল্টিপল হবে। জাদুই ধনকে অভ্যাস কো জারি রাখনে কে লিয়ে এক ডলার কা নোট লে, ডলার তো আমাদের কাছে তো রুপিয়া চলছে, তো রুপি 10 টাকার নোট নেবেন, উস পর এক স্টিকার চিপকা দে, ক্যা লিখনা হ্যাঁ, উস সারে ধন কে লিয়ে ধন্যবাদ জো মুঝে জীবন ভর দিয়া গয়া। বেঙ্গলি মে লিখা হ্যাঁ, এ জীবনে যত টাকা আমি পেয়েছি তার সবটুকুর জন্য ধন্যবাদ। তো মানে আপনি বলবেন আমি কি হাতে পেয়েছি, ও তো খরচা হয়ে গেছে, কিন্তু ওটা তো আমার উপরই খরচা হয়েছে, ওর জন্য ধন্যবাদ দিতে হবে। একটা নোট নিতে হবে, 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, গ্রুপে ফটো পাঠিয়ে দেব কীরম লিখতে হবে, হিন্দিতে ইংরেজিতে যা কোনো ল্যাঙ্গুয়েজে লিখে ওটা সাটিয়ে দেবেন। আজ হি ইস জাদুই নোট কো আপনে পার্স ইয়া জেব মে রাখলে, কম সে কম একবার সুবহ অর একবার দোপহর মে ইয়া জিতনি অধিক বার আপ চাহে, ইস জাদুই নোট কো বাহার নিকালে অর আপনে হাতো মে থামে। আপনে লিখে হুয়ে শব্দ পড়ে অর জীবন মে মিলি আর্থিক সমৃদ্ধি কে লিয়ে সচমুচ কৃতজ্ঞ হোঁ। আপ জিতনা জাদা ইমানদার হোতে হ্যাঁ অর ইসে জিতনা অধিক মহসুস করতে হ্যাঁ, আপকো আপনি আর্থিক পরিস্থিতিও মে উতনা হি তীব্র চমৎকারিক পরিবর্তন নজর আয়েগা। এই জাদুই নোট, ওই নোটটা আমাদের ম্যাজিক্যাল হয়ে যাবে, ওকে পার্সে রাখবেন বা পকেটে রাখবেন, আর সারা দিনে একবার সকাল আর একবার দিনের বেলায় বা যতবার বেশি চায় বেশিবারও করতে পারেন, দুবার কমসে কম এই ম্যাজিক নোটকে বাইরে নেবেন, হাতে নেবেন, ওই যে শব্দগুলো লেখা থাকবে ওকে পড়বেন, পড়ে মনে মনে ফিল করবেন, থ্যাঙ্কফুল হবেন যে হ্যাঁ আমার, আর যত এটা ফিল করবেন ওটাই অতই তাড়াতাড়ি আমাদের লাইফে পয়সার জন্য চেঞ্জ আমরা দেখব। আপ হতে পারে সময় সে পেলে, ও সরি, হতে পারে আপনি আজকে বিকাল অবধি ফিল করে নেবেন, এখন সকালে ক্লাসের পরে করে নেবেন, তারপরে বিকাল অবধি কিছু ম্যাজিক দেখতে পারবেন, তাও হতে পারে। হ্যাঁ আচ্ছা, আপ সময় সে পেলে কবি নেই জান পায়েঙ্গে কি আপকা ধন ক্যাসে বড়েগা, লেকিন সম্ভাবনা ইস বাত কি হ্যায় কি আপ ইস দৌরান অধিক ধন পানে কে লিয়ে কই পরিস্থিতিও কে বারে মে বদলাব দেখেঙ্গে। আপ বহ ধন পা সকতে হ্যায় জিসকে বারে মে আপকো এহসাস নেই থা কি বহ আপকা থা। আপকো অপর্যাপ্ত অপ্রত্যাশিত 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 নকদ রাশি ইয়া চেক মিল সকতে হ্যায়। আপকো কই চিজো পর ডিসকাউন্ট রিবেট ইয়া কম লগত মে মিল সকতি হ্যায়। আপকো সভি প্রকার কি ভৌতিক চিজে উপহার মে মিল সকতি হ্যায় জিনহে খরিদনে মে আপকা পয়সা খরচ হোতা। হ্যাঁ, তো ইসমে বলছেন লেখিকা যে কি করে জানবে যে ম্যাজিক হচ্ছে, হতে পারে এরকম পয়সা আপনি পাবেন হঠাৎ করে যেটা আপনি চিন্তা করেননি, বা কোনো ডিসকাউন্ট ও আপনার ইনকাম, যদি আপনি কোথায় ডিসকাউন্ট পাচ্ছেন ওটাও আপনার ইনকাম,
বা কোনো গিফট আপনি পাচ্ছেন যেটা আপনি চিন্তা করেননি, ওটাও আপনাদের জন্য ইনকাম। কেন, ওইটার জন্য তো আপনি পয়সা খরচ করেননি, ওটার জন্য ধন্যবাদ দিতে হয়। আর কেউ গিফট দিলে সব সময় না না করতে নেই, ভালো মনে অ্যাকসেপ্ট করতে হয়। আজকে বাস, মিউট অর্চিত। आज के बाद अपना जादुई नोट किसी ऐसे स्थान पर रखें जहां उस पर हर दिन आपकी नजर पड़े, ताकि आपको जीवन में मिली आर्थिक समृद्धि के लिए कृतज्ञ होने की याद आती रहे। यह कभी ना भूलें कि आप जितनी अधिक बार जादुई नोट की ओर देखते हैं और मिलने वाले धन के लिए कृतज्ञता महसूस करते हैं, आप अपने आर्थिक जीवन में उतने ही अधिक जादू को सक्रिय कर देते हैं। धन के लिए कृतज्ञता की प्रचुरता का अर्थ है धन की प्रचुरता। यदि আজ आप আজকের পরে ম্যাজিক নোটকে আজকের অভ্যাসটা করে নিলেন, তারপরে ওই নোটটা এরকম স্থানে রাখবেন যেখানে সারা দিন দেখতে পারি, পকেটে বা মোবাইলের পিছনে বা কোনো খাতায়, যেখানে আপনার খুশি, বা কোনো আলমারিতে ড্রয়ারে যে রোজ আপনারা খুলেন, আর যে আপনাকে ডেলি ইয়াদ মনে মনে করাবে যে আমরা যে ধনগুলো পেয়েছি ওর জন্য থ্যাংক ইউ ফিল করতে হবে। আর যত আমরা এটা যত বেশি থ্যাংকফুল হব, তত বেশি আমরা অ্যাবান্ডেন্ট হব, তত বেশি ধন অ্যাট্রাক্ট করব আমাদের জীবনে। यदि आप खुद खुद को ऐसा स्थिति में ऐसी स्थिति में पाते हैं जहां आप धन संबंधी किसी चीज के बारे में शिकायत करने वाले हैं, चाहे यह शब्दों में हो या विचारों में, तो स्वयं से पूछें, क्या मैं इस शिकायत की कीमत चुकाना चाहता हूं? यह सवाल आपको इसलिए पूछना चाहिए क्योंकि आपकी एक शिकायत भी धन के प्रवाह को धीमा कर देगी या आपके पास आने से रोक देगी। आज ही खुद से वादा करें कि जब भी आपके कहीं पैसा आपको कहीं से पैसा मिलेगा, चाहे वह नौकरी की तनख्वाह क्यों ना हो, टैक्स रिफंड या डिस्काउंट हो, या किसी भी उपहार में मिली चीज हो जिस खरीदने में पैसा खर्चा होता, तो आप उसके लिए वाकई कृतज्ञ होंगे। इनमें से हर परिस्थिति का अर्थ है कि आपको धन मिला है, और ऐसा हर प्रसंग आपको यह अवसर देता है कि आप हाल हाल में मिले धन के लिए कृतज्ञ बनकर अपने धन को बढ़ाने और कई गुना करने की कृतज्ञता की जादुई शक्ति का इस्तेमाल करें। হ্যাঁ, তো বলছেন উনি যদি আমরা ধনের পয়সার জন্য কমপ্লেন করছি, আমরা ওনার লেখিকা বলছেন যদি আপনি কোনো জিনিসের জন্য বলছেন ও বাবা এত দামি জিনিস আমি কি করে কিনব, ওটা হলো কমপ্লেন। তার মানে আপনি ভাবছেন যে আপনার কাছে পয়সা নেই, মানে আপনি মুখে বলছেন বা মনে মনে চিন্তায় করছেন, তা সেটাও হলো কমপ্লেন। ওই কমপ্লেনের কিমত আমাদের চুকাতে হবে, মানে ওই কমপ্লেন করলেই আবার পয়সাগুলো আমার থেকে দূর হয়ে যাবে, মানি একটু দূর হয়ে যাবে। ওই ডিস্টেন্সটা দূর করার জন্য ব্রিজ আছে, থ্যাংক ইউ, গ্রেটফুল। যা পয়সা আছে তার জন্য থ্যাংক ইউ, যা আমাদের উপরে খরচ হয়েছে তার জন্য থ্যাংক ইউ। তো আজকে থেকে নিজের সাথে এটা, মানে নিজের সাথে নিজে ওয়াদা করে নিন যে কোথায় দিয়ে পয়সা পাবো, নকরি হোক, ট্যাক্স রিফান্ড হোক, ডিসকাউন্ট হোক, গিফট হোক, যার জন্য আমাদের পয়সা খরচা হতো ওটা খরচা হয়নি, আমরা পেয়েছি, ওর জন্য থ্যাংকফুল হব। আর ওই থ্যাংকফুল হওয়ার থেকেই আমরা আমাদের মানিকে মাল্টিপল করতে পারবো, যত থ্যাংক ইউ হব ততই মাল্টিপল হবে। होमवर्क है मम्मी, आप पढ़ दो। जादुई अभ्यास क्रमांक 5।
जादुई धन, जादुई अभ्यास क्रमांक एक, अपनी नियामतें गिने, 10 नियामतों की सूची बनाएं और 1 से 3 तक कदम दोहराए। 1 से 3 तक कदम मीन्स ओके लिखुन, लिखार पर ओके पढ़ुन, धन्यवाद बोलून आर फील करून। उस नियामत के लिए ज़्यादा से ज़्यादा कृतज्ञता महसूस करें। बैठकर कुछ मिनट तक अपने बचपन के बारे में सोचें कि आपको कितनी सारी चीज़ें बिना पैसे चुकाए ही मिल गई थी। छोटो बेलार जीवनटा मने करबें बसे, একদম একান্ত বসবেন, একা, যেখানে কেউ ডিস্টার্ব করবে না, বসে 5 মিনিট বা 10 মিনিট ভাববেন যে আমি তো জীবনে কতগুলো জিনিস পেয়েছি, ওর জন্য কি আমি খরচা করেছি? না, যাই খরচা করেছে আমার উপরে, তা ওই পয়সার জন্য ধন্যবাদ যা আমার উপরে খরচা হয়েছে ছোটবেলা থেকে আজকে অবধি। জব আপ হর ইয়াদ কো তাজা করতে হ্যাঁ, जहाँ आपके लिए पैसे का भुगतान किया गया था, तो तहे दिल से जादुई शब्द धन्यवाद कहें और महसूस करें। जखन छोटो बेलार ओई दिनगुलो याद करे नेबेन जेखाने आपनार जन्य पैसा खर्चा हुएछिलो, तखन मन थेके एकदम भीतर थेके थैंक यू बोलबेन आर फील करबेन। तारपरे एकटा नोट नेबेन, ওই নোটের উপরে একটা স্টিকার চিপকে দেবেন, তার উপরে লিখবেন ও সারে ধন কে লিয়ে ধন্যবাদ জো মুঝে জীবন ভর দিয়া গয়া হ্যায়। এর হিন্দি ইংরেজি বাংলা তিনটেই আমরা গ্রুপে পোস্ট করে দেব, যার যেরম সুবিধা লিখে নেবেন। আপনি জাদুই নোট কো আপনি হাত মে রাখে আপনি সাথ রাখে আর কম সে কম এক বার সুবহ তথা এক বার দুপহর মে या जितनी अधिक बार आप चाहें उस नोट को बाहर निकालें और अपने हाथ में थामें, अपने लिखे शब्द पढ़ें और जीवन में मिली आर्थिक समृद्धि के लिए सचमुच कृतज्ञ हों। ए मैजिकल नोट के अपना साथे रखबें, एटा आज के होमवर्क और साथे रखबें सकाले दुपुरे रात्रे, माने 2 बार कम से कम और बेशीर कोनो गुंती नहीं। লেখিকা আগেই বলে দিয়েছেন যত বেশি বার করবেন অতই তাড়াতাড়ি ম্যাজিক হবে। আজকে বাদ আপনার জাদুই নোট কিসি এসে স্থান পর রাখেন জাহাঁ পর ইয়ে আপকো হর দিন দিখতা রহে, তাকি আপকো আপনি জীবন মে মিলি আর্থিক সমৃদ্ধি কে লিয়ে কৃতজ্ঞ হোনে কে লি কৃতজ্ঞ হোনে কি ইয়াদ রহে। আজকের হোমওয়ার্কটা হয়ে গেলে তারপরে এরকম সঠিক জায়গায় রেখে নেবেন যে প্রতিদিন ওকে দেখতে পারবেন, তাতে কি হবে প্রতিদিন থ্যাঙ্কফুল হওয়ার জন্য নিজে নিজে ওই নোটটা মনে করিয়ে দেবে। আমাদের মনে রাখতে হবে না, ওই নোট দেখলেই মনে পড়বে যে হ্যাঁ আমাদের থ্যাঙ্কফুল হতে হবে। আজ রাত সোনে সে ঠিক পেহলে আপনার জাদুই পাথর এক হাত মে লে আর দিন ভর মে হুই সবসে আচ্ছি चीज के लिए जादुई शब्द धन्यवाद कहें। थैंक यू। थैंक यू। थैंक यू अर्चित। आज के होमवर्क तक क्लियर आचे सबार? थैंक यू। हाँ मैम। किचु जिज्ञेस करते आचे বা কিছু শেয়ার করতে আছে? কার লাইফে ম্যাজিক হচ্ছে না, মানে ব্লেসিং লিখছেন না? হুম, ব্লেসিং তো লিখছে না, লিখছে লিখছি না, তাহলে ম্যাজিকটা ধরতে পারছেন না যে এটা ম্যাজিক। এখন এখন একটু বুঝেছি যে কি হচ্ছে, কিছু না কিছু তো হচ্ছে ম্যাম, আমি তো বুঝতে পারছি না হয়তো, কিন্তু কিছু না কিছু তো হচ্ছে। ভিডিও থেকে বোঝা হ্যাঁ, করা এখানে ওই চোখটা পাবেন প্র্যাকটিসে, ওই চোখটাও পাবেন যে কিরকম জাদুটাকে ধরা যাবে, বইটাই শিখিয়ে দেবে। আর বলছি ওই যে যেটা বললেন যে বাচ্চা নিয়ে গেলে যে সবসময় এটা কিনতে চায়, ঠিক আছে,
তো ওটা তখন যদি মানে একই জিনিস যদি বারবার কিনতে যাই তখন তো আমাদের না বলতে হয়, কিন্তু তখন কি বলতে হবে? না না বলবেন, না বলবেন কেন? বাচ্চাদের সাথে ডিল করা কি কথা? একটা আছে বিল্ড ব্রেক বিল্ড, হ্যাঁ না? তো বাচ্চাকে আগে প্রেম করে বুঝাবেন, না বুঝলে বকতে হবে, তারপরে আবার প্রেম করে বুঝাতে হবে। আচ্ছা, কিন্তু এটা এই কথা উচ্চারণ করবেন না যে আমার কাছে পয়সা নেই, পয়সা বাকি নেই যা বলতে ইচ্ছা। নেই, তোমার জন্য এই জিনিসটা এখন পরে দেওয়াবো বা আছে আর কি করবি নিয়ে, এসব ঠিক আছে। হুম 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 যখন একটাই জিনিস বারবার বলবে তো বারণ তো করতেই হবে, হুম ও বারণ রেগুলার করতে বাজারে হবে। গেলে, হ্যাঁ রেগুলার বাজারে গেলে কিছু না কিছু চাই। আর সে তো ঠিকই, তো ওটা ফিল করবেন, মনে মনে ফিল করবেন, ওকে আপনার বাচ্চাকে যা খুশি বলছেন কিন্তু হুম হুম মনে মনে ফিল করবেন যে হ্যাঁ আমার কাছে অনেক ধন, আমি দেওয়াবো আমার ছেলেকে বা হুম মেয়েকে, দেওয়াবে না হুম কেন, আমার কাছে খুবই পয়সা, আমি খুব পয়সাওয়ালা লোক, নিজেকে ডেলি বলবেন হুম আমি হুম খুব রিচ, আমার কাছে হুম অনেক পয়সা আছে। পয়সা আছে, হ্যাঁ ফেক ইট টিল ইউ মেক ইট, এই কথাটা শুনেছেন সবই? ফেক ইট টিল ইউ মেক ইট। হ্যাঁ থ্যাংক ইউ সঞ্জয় দা, আর কেউ জিজ্ঞেস করবে কিছু? কোই আমি প্রশ্ন হ্যায় পুছলে কিসি কা? হ্যাঁ পুছো। আজকের কোটি টাকার কথা কোনটা আছে? আজ কি করোড় রুপে বালি বাত? আজকের কোটি টাকার কথা কি আছে? কালকের কোটি টাকার কথা ছিল ফিলিং, ফিলিং, আজকের করোড় রুপে বালি বাত, জিসকো হম লোক বলতে করোড় রুপে বালি বাত। এই ক্লাসের পুরো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ধনের সম্পর্কে। কোনো গেস সময় করুন না বলা যাবে না যে আমার কাছে টাকা নেই, না, এটা কোটি টাকার কথা না, এটা ভালো কথা। এটা এটা তো কমন যে বলতে হবে না। নেই আর আর আরে গেস করিয়ে, গেস করনে সে আচ্ছা রহতা, ইন্টারেকশন হতো। जो पैसा इन्वेस्ट हुआ उसके लिए थैंक यू, इतना सारा पैसा लाइफ में ये भी इन्वेस्ट हुआ है। बढ़िया बात है, करोड़ रुपए का बात नहीं, करोड़ रुपए, करोड़ रुपए, 1 करोड़ रुपए का कोटी टाका का। अपने इन्वेस्ट नहीं किए हैं लेकिन फिर भी वो हुआ है, उसके लिए ना ना, ग्रेटफुल। तो ग्रेटफुल तो होना ही है। एक बहुत छोटा सा ट्रिक है मम्मी जो बताई, वो मिस हो गया सबका। सोचो और क्या सीखने मिला। अपने आप को गरीब नहीं समझना, लाइक अपने वो वो तो बहुत जरूरी है, लेकिन वो करोड़ रुपए का बात नहीं है। और थे। अच्छा करोड़ रुपए का बात यह है कि जब हम लोग को कोई कुछ देता है तो उसको रिसीव करना ना नहीं करना, सब থেকে বড় প্রবলেম হম লোগ কা ইয়ে হতো, সবচেয়ে বড় প্রবলেম যখন আমরা কি কেউ কিছু দেয় না না, এর দরকার কি আছে? আরে এর দরকার আছে, দাও আমাকে, আমি নেব। যাবি ভি কোই কুছ দেতা উসকো গ্রেসফুলি রিসিভ করিয়ে, থ্যাংক ইউ দিজিয়ে মেরে কো, ক্যোকি ইউনিভার্স ক্যা সমঝতা হ্যায়, ক্যা সমঝতা হ্যায় ইউনিভার্স? মানে ওর দরকার নেই। ফিলিং সমঝতা হ্যায়, ফিলিং সমঝতা হ্যায়, ফ্রিকোয়েন্সি সমঝতা হ্যায়। তো আপ 1 রুপিয়া জিতনা খুশি সে রিসিভ করিয়ে, উতনা হি খুশি সে 1 করোড় রিসিভ করিয়ে। ইউনিভার্স ভলিউম নেই দেখতা, ইউনিভার্স দেখতা কি ইসকো জরুরত নেই হ্যায়, মানা কর রহা, তো 1 রুপিয়া ভি নেই দেগা, 1 করোড় ভি নেই দেগা। सामने वाला का इंटेंशन अगर सही नहीं है उससे क्या मतलब है? आपको जब दे रहा है आप ले लीजिए। ले ले। हाँ आपको लग रहा है इंटेंशन सही नहीं है, आप थैंक यू करके ले लीजिए, आपको लगता है हमको उसको वापस लौटाना है, वापस आप लौटा अदर दीजिए, वे, अदर वे में उसको रिटर्न कर दीजिए। आता हुआ धन को कभी ना नहीं बोलना चाहिए। उर्दू में कहावत है, या खुदा खर्चा बड़ा, है ना?
हाँ है ना? तो उसका क्या मतलब है कि जो तो खर्च करबे पैसा बाढ़बे, इच्छा करे खर्च करूँ নিজের উপরে একটা পেন কেনার জন্য, আর বা কোনো জিনিসে আমরা যে বাঁচাই, ছোট ছোট জিনিস কিনলেও হবে। দুটো টফি আমার খাবার ইচ্ছা, কিন্তু 10 পয়সা লেগে যাবে বা 1 টাকা লেগে যাবে বলে আমাদের নিজের উপরে খরচা করি না। 1 টাকা সেটা খরচা করুন যে আমি একটা আজকে টফি খাবো। मैम, वो नोट में क्या वो लिख घर में पेस्ट कर देना है या पॉकेट में? जहां आपको ज्यादा दिखे। आज पेस्ट नहीं करना है, आज वो नोट लिख के मनी बैग रखता हूँ। रुपी पे पेस्ट करना है उस नोट को। उसके बाद उस नोट को आप अपने इच्छा के अनुसार मनी बैग, जैसे कि बोल रहे संजय दा, मनी बैग में या पॉकेट में रखिए। फिर कल उसको ऐसा जगह कल से रख दीजिए जहां आप उसको डेली देख पाएं। कल वाला जो लिस्ट है उसी के पास में अगर वो चिपका दे तो हाँ इशू हाँ ठीक है, बिल्कुल ठीक, दोनों चीज़ आपको रिमाइंड हो जाएगा। नहीं। ठीक है, वो क्या लिखना है एक बार एक स्टिकर अगर डमी हाँ मिल हाँ जाता हम है। उसका सैंपल भेज देंगे, जो मेरा और पुराना क्लासेस में हुआ है वहाँ से सैंपल हम देख के आपको भेज देंगे। डायरेक्ट नोट में लिख सकते हैं क्या यहाँ पे नहीं, स्टिकर स्टिकर लगाना है। लगा? हाथ से लिखने से मैजिक 5 चीज़ से होता है मैनिफेस्टेशन। क्या क्या चीज़ से होता है? माथा में सोचने से, आँख से देखने से, लिखने से, मुंह से बोलने से और कान से सुनने से। ठीक है, तो ये पांचों कब होगा? आप हाथ से लिखेंगे तब हाथ से होगा, इसलिए हाथ से लिखना है। सोचना, थिंक करना है कि मेरे ऊपर क्या खर्च हुआ, वो भी राइटर बोली है। ठीक है, और उसको पढ़ना है मुंह से। पढ़ेंगे तो मुंह से बोलना भी हो गया और कान से सुनना भी हो गया, राइट? पांचों इंद्रियों का इस्तेमाल करना है, क्लियर? कोई भी चीज मैनिफेस्ट जब होता है, जब हम उसको सोचते हैं, बोलते हैं, सुनते हैं, लिखते हैं और फील करते हैं, फील फील करते करते हैं। সব থেকে বেটার হচ্ছে ম্যাডাম, তাহলে বাড়ির জন্য রেগুলার কিছু না কিছু খরচা করে কিনে নিয়ে আসে, তাহলে বাড়ির লোকও খুশি হবে, আমার হ্যাঁ, কিছু খরচাও আর হবে, পয়সাটাও বাড়বে। পয়সাটা বাড়বে, বাড়ির লোকও খুশি হবে। যদি আপনি খরচা হ্যাঁ করছেন, তার মানে আপনি আপনার নিজেকে ফিল করাচ্ছেন যে আমার কাছে পয়সা হুম আছে। হুম হুম আর যদি আপনি খরচই করছেন না, তার মানে আপনি নিজে নিজে মনে আপনার ফিলিং আছে যে আমার কম আছে, আমি বাঁচিয়ে রাখতে হবে। হুম হুম তাতে 1 টাকা টপিক কেউ না হোক। হ্যাঁ, তাই হোক, ফিলিং তো যাই হোক, সেম। হুম 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 খুব ভালো কথা বলেছেন সঞ্জয় দা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার বলুন, পয়সাতে কে জাদু কিরম করবে? যেরকম সঞ্জয় দা বলবে ডেলি একটা জিনিস কিনে নিয়ে যাবে বাড়িতে। কৌশিক বলেগা কুছ? ম্যাম, আমার তো ডেলি 1টা জায়গায় 3টে 4টে জিনিস কিনে নিয়ে যাই, নিয়ে যা, খরচা তো ডেলি মানে হচ্ছে 1টা জিনিস বললে আরো 2-3টে নিয়ে যাই। আগের দিন আচ্ছা মেয়ে বলল রং পেন্সিল নিয়ে আসতে হবে, বললাম ঠিক আছে, রং পেন্সিলের সঙ্গে আরো একটা ইরেজার নিলাম, একটা পেন্সিলের বক্সও নিয়ে গেলাম। হ্যাঁ, তো আরো বাচ্চা খুশ হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে দেখে, আপনি হ্যাপি হচ্ছেন। যখনই লাইফে হ্যাপিনেসটা বাড়বে না, নিজের হ্যাপিনেস, তখনই ম্যাজিক হওয়াটা আরম্ভ হয়ে যাবে। না ম্যাম, একদম মানে খুবই তো ভালো, কারণ আমার সঙ্গে সঙ্গে আমার মানে মেয়েও শোনে, মেয়েও সকাল উঠে থ্যাংক ইউ বলে ওর মাকে। বাহ, আর এই প্র্যাকটিসটা সবাই চালু করেছে যে বাড়িতে ডেলি জিজ্ঞেস করবে, বাড়িতে যে যে আছে, যে আজকে তোমার সাথে কি ভালো হয়েছে ওই কথাটা শেয়ার করো। ওটা তো আমি তো বাড়িতে সবাইকে তো বলি, মানে বলছি বাড়িতে এখনো, হুম বলা চালু করেছি, প্লাস বলেছি যে না বলবে না কোনো কিছুতে, তারপর মেয়েকে বকা যাবে না, বুঝিয়ে যতটা করা যায় হ্যাঁ, কোনো, এগুলো সব চালু হয়ে যায়। ভুল করতে পারে বাচ্চা, ওকে বকবেন,
তা আবার বকার পর আবার বিল্ড ব্রেক বিল্ড, আগে ভালো করে বুঝাবেন, তারপরে যদি ও বুঝতে চাইছে না বকবেন, বকার পর আবার কিন্তু বিল্ড করে দেবেন। সেটাই। নেই, শেয়ার করলে ম্যাজিক বাড়বে কিন্তু, আজকে শেয়ার করেছেন তো সঞ্জয় দা, দেখবেন হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাজিক আরো বেশি বাড়বে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক থ্যাংক ইউ ইউ, ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ, ইউ। গুড নাইট।